মানিক সরকার একজন মোটিভেশন রাইটার। তার লেখা বাণীগুলো জনগণের স্বার্থে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়ে থাকে। এই ভিডিওগুলো জনগণের স্বার্থে তৈরি করা। বাণীগুলো পড়ুন, জানুন এবং আমল করুন। তার লেখা বাণীগুলো জনকল্যাণে আসলে সেটাই হবে তার সব থেকে বড় সার্থকতা। মানব কল্যাণেই তার একমাত্র কাম্য। ভূমণ্ডল ও নভমণ্ডলের সব কিছুর মালিক তুমি আল্লাহ। তুমি সবই দেখো, জানো ও শোনো। আমাদেরকে সঠিক পথে চলাও, অপমৃত্যু দিও না, তওবা ও তোমার নাম নিতে নিতে মৃত্যু দিও। সবার বিদ্যুৎ প্রয়োজন, সঠিক ব্যবস্থাপনা না হলে দুর্ঘটনা ঘটবে। এর দায়িত্ব নিজে নিতে হবে, ব্যবহারের আগে। সব কিছুর আগে নীতিমালা প্রশাসনিকভাবে হতে হবে। ঘটা করে কোনো দিবস উদযাপন পালন সব ধর্মে নিষিদ্ধ। মৃত্যু জন্মদিবস উদযাপন, কবরে ফুল দেওয়া, মাজারে টাকা দেওয়া, কিছু চাওয়া, মানত করা ইসলাম সম্মত না। ব্রিটিশ পাকিস্তানি ও 22 পরিবারের শোষণ, স্বাধীনতার অপশক্তির 29 বছর, এর সবই লুটপাট করেছে। কি আছে দেশে? সবুর করেন, ইনশাআল্লাহ আল্লাহর রহম করবেন। সর্বশেষ অযোগ্য ব্যক্তিদের স্বর্গরাজ্য বাংলাদেশ। পৃথিবীতে যোগ্য শ্রেষ্ঠদের যোগ্যতা ছাড়া কিছুই দেওয়া হয় না। এদিকে বড়লোক হওয়ার প্রবণতা এই দেশেই। আমরা বঙ্গবন্ধুর সোপানে এ দেশ সোনার বাংলাদেশ রূপান্তরিত করব ইনশাআল্লাহ। অপরিকল্পিত নগরায়ণ, যানজট, পানি, বিদ্যুৎ বিভ্রাট, দুর্যোগ, দূষণ, অনিরাপদ সড়ক, অযোগ্য প্রশাসন, দায়ী কে? 71 সাল থেকেই 29 বছর স্বাধীনতা বিরোধীরাই ক্ষমতায়, উন্নতি কোথায়? সকল প্রশংসা আল্লাহ তাআলার। দেশের বালা মুসিবত আজাব থেকে মুক্তি পেতে অন্যায় পাপ থেকে বিরত থাকুন। টকশোতে ঝগড়াঝাটি না করে তৃণমূলে যান, যোগ্যতা অর্জন করে জাতীয় সংসদে ঝগড়া করেন মানাবে। মানুষ দেখানো কাজ ইসলাম সম্মত না। মদ, মেয়ে, জুয়া, বিড়ি সিগারেট, গুল, নেশা জাতীয় দ্রব্য পান সহ সবই হারাম। মাজারে মানত করা, কবরে কিছু চাওয়া, ফুল দেওয়া, ইহা সবই ইসলাম বিরোধী। মর্মান্তিক মৃত্যু কেউ আশা করে না, কিন্তু প্রতিনিয়ত ঘটছে কেন? আল্লাহ আমাদের মাফ করো, আজাব দিও না, রক্ষা করো। দুনিয়ার সুখের চেয়ে 1000 গুণ জান্নাতে সুখ। টিকিট দুনিয়াতে কিস্তে হবে, সময় ভাগ্যের ব্যাপার। মৃত্যু সুনিশ্চিত, অনিশ্চিত সময়ে কেন বান্ধ ঘর? বিরোধী জাতি তাদের কৃষ্টি কালচারের মাধ্যমে আমাদের ধর্ম নিয়মকে কলুষিত করে। আমাদেরকে সতর্ক হতে হবে, ইসলামকে সমুন্নত রাখতে হবে। চোরা কারবারি, সুদ, ঘুষ, ঋণ খেলাপি, ব্যাংকের টাকা আত্মসাৎকারীকে এদের চিহ্নিত করে জাতীয় শত্রু তালিকা প্রকাশ করাসহ কঠোর শাস্তির বিধান করা হোক। দুর্নীতি, অন্যায়, অবিচার, দুঃশাসন, হয়রানি, নির্যাতন, আন্দোলন, হরতাল, সন্ত্রাসী, সকলকে কঠোরতম আইনের আওতায় আনতে হবে। জিডিপি গ্রোথের সাথে মানবিক গ্রোথও বাড়াতে হবে। নিরাপদ সড়ক কে না চায়? শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নীতিমালা থাকতে হবে। কথা বক্তৃতা দিয়ে হবে না, 50 বছরে হয়নি।